পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নাগরিকত্ব আইন, ইতিমধ্যেই তা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এই নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রীয় সরকার আর কি কি বলল সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। 3 দিনের বাংলা সফরে এসেছিলেন অমিত শাহ, আর সেখানেই দিক নির্দেশকের কাজ করলেন তিনি। আর বেশি দেরি নেই, মাত্র কয়েক মাস পরেই বাংলার বিধানসভা ভোট, আর সেটার তোড়জোড় এখন থেকেই চালিয়ে যাচ্ছে বিজেপি। উৎসবের মরশুম পেরোতেই শুরু হয়ে যাবে একেবারে নতুন উদ্যমে কাজ। গতকাল শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী দলের সাংগঠনিক বৈঠকের মধ্যেই বলেন আরও কথা, সিএএ যেটা হয়তো করোনাকালে সমস্ত কাজ স্থগিত রাখা হয়েছে, কিন্তু সেটা নিয়ে এবার ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি এই নিয়ে স্পষ্ট জানিয়েছেন, এই নাগরিকত্ব আইন যেটা খুব তাড়াতাড়ি প্রয়োগ করা হবে, আর সেটা বর্তমান করোনা পরিস্থিতির জন্য স্থগিত রাখা হয়েছে, কিন্তু সব কিছু স্বাভাবিক হলেই প্রয়োগ করা হবে। আর এই সিএএ নিয়েও আন্দোলনে নামার ডাক দিলেন অমিত শাহ। তৃণমূলের এই সিএএ বিরোধী অনেকবার মমতা ব্যানার্জি এই নিয়ে সবর হয়েছেন, তবে অমিত শাহ যে দমে যাওয়ার মতো মানুষ না, সেটা তিনি তার কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তিনি তৃণমূলের দিকে বাক্যবান ছেড়ে বলেছেন, রাজ্যের আইন সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না। এই রাজ্য একই নিয়মে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম আইন যেটা ভাইপোকে সুবিধা দেওয়ার জন্য বানানো হয়েছে, এদিকে ভোট ব্যাংকের জন্য একটি নিয়ম বানানো হয়েছে ও আরেক সাধারণ মানুষের জন্য। তৃণমূলের হাত ধরেই বাংলায় এমন রাজনীতি শুরু হয়েছে, দুর্নীতিগ্রস্ত রাজনীতি, যা একেবারেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষ ঠকানো। কারণ তারা আমফান ও করোনাতেও আর্থিক দুর্নীতি করেছে। শেষে তিনি আরও বলেন, কেন দেওয়া হয় না এনসিবিতে ক্রাইমের তথ্য, কেন দেওয়া হয় না এই তথ্য, মহিলারা কেন অসুরক্ষিত, তাছাড়া বাংলায় আমাদের এত কর্মী খুন হয়েছেন, এর কোনো বিচারই নেই, কাউকে গ্রেপ্তার করা পর্যন্ত হয়নি, তাই আপনারা কিভাবে সোনার বাংলা গড়বেন, সেই কথাই বলেছেন তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন সামনেই বিধানসভার ভোট। এই বিধানসভার ভোটকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল, বিজেপি অর্থাৎ প্রত্যেকেই কিন্তু উঠে পড়ে লেগেছে, একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করবে, বিভিন্ন ধরনের কথা বলবে, তেমনটাই কিন্তু বলেছে অমিত শাহ। এবং খুব শীঘ্রই হয়তো করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিএএ অর্থাৎ নাগরিকত্ব আইন পশ্চিমবঙ্গে চালু করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছে অমিত শাহ। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।